দর্শক স্বাগত আপনাদেরকে আই ক্যান কুক চ্যানেলে। আজকে দেখাবো আপনারা অল্প তেলে কিভাবে বেগুন ভাজি করবেন। বেগুন ভাজিটা আমাদের দেশে অনেক জনপ্রিয়, অনেক সুস্বাদু বটে, কিন্তু একটা সমস্যা হচ্ছে বেগুন ভাজিতে প্রচুর তেল লাগে, যেটা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। তো আজকে দেখাবো যে অল্প তেলে কিভাবে রান্না করা যায়। তো আমরা বেগুনটাকে প্রথমে একটু মোটা করে এইভাবে গোল করে কেটে নিব। তারপর বেগুনের টুকরাকে আমি এভাবে হালকা এইভাবে আড়াআড়ি করে কেটে নিব, কারণ হচ্ছে তাহলে মশলাটা ভিতরে যাবে। তারপর আমি এই ধরনের একটি প্লেটে নিব 1 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই 4টা মশলার সাথে আমি একটু হালকা পরিমাণ তেল দিব। তারপর এগুলোকে ভালোভাবে মাখাতে হবে। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেল। এখন আমি এই পেস্টটা আমার এতে যে বেগুন তার মধ্যে দিয়ে দিব, এভাবে মেখে দিব। 2 ফিট খুব ভালোভাবে মাখতে হবে। আমার মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি 4-5 মিনিট রেখে দিব যাতে মশলাটা ভিতরে যায়। তো অল্প তেলে বেগুন ভাজি করতে হলে প্রথম যে সিক্রেটটা, সেটা হচ্ছে আপনাকে একটা নন স্টিকি ফ্রাই প্যান নিতে হবে। আমরা যে প্রচলিত জিনিসগুলো ইউজ করি অ্যালমুনিয়ামের, তো অ্যালমুনিয়ামের ফ্রাই প্যান কিংবা পাত্রে অনেক তেল লাগে। আমি এখানে কিছু তেল দেবো, একেবারে অল্প পরিমাণে। দেখ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 টেবিল কি 1.5 টেবিল চামচ। তারপর আমি এখানে বেগুনগুলো দিব এবং মিডিয়াম আঁচে রান্না করতে হবে, চুলার হিট বাড়ানো যাবে না। এবং প্রথম অবস্থায় এগুলোকে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। একটু লবণ ছিটিয়ে দিব, যেহেতু আমি লবণটা আগে দিইনি। লবণটা আপনারা চুলার উপরে দিতে পারেন। তো এইভাবে 2-3 মিনিট ভাজি করার পর আমি বেগুনগুলোতে চা চামচ দিয়ে হালকা একটু তেল দিব। তারপর ভাজিগুলো উল্টে দিতে হবে। এবং আমি এভিটেও হালকা পরিমাণ তেল দিব। তো হয়ে গেল আমার অল্প তেলে বেগুন ভাজি। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ।